Assalamualaikum, शुभ्रिया शिक्षार्थी रे। अमें इस्राफिल एमन तुम्हारे सप्तम श्रेणी गणित क्लास है स्वागतम। देखो आज के हम एयरपोर्ट पे जो डेटा आलोचित आलोचना हुई थी परिमाप तुम्हारा परिमाप पे कई अंक ऑलरेडी की कर सो चलो कि हम परिमाप पे बाकी अंक गुलो आज के क्रमान्वय कर फेली। देखो तुम्हारे চতুর্দিকে দুই মিটার একটি রাস্তা আছে। তারপরে তোমাদের বের করতে বলছে রাস্তাটির ক্ষেত্রফল কত। তোমরা আরেকটা বিষয় যখন এরকমের কোন আয়তাকার বাগানে চতুর্দিকে রাস্তা থাকে এখানে তোমরা লক্ষ্য করবা সেখানে ভেতরে না বাহিরে যদি উল্লেখ থাকে ভেতরে তাহলে আমরা রাস্তা স্থান অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল বিয়োগ করে আমরা একটা ক্ষেত্রফল নির্ণয় করবো, আর যদি উল্লেখ থাকে ভেতরে বাহিরে তাহলে কি সেটা আমরা যোগ করঙ্গ করবো। এই অঙ্কটা তোমাদের বোঝা বিষয় ছিল রাস্তাটা ভেতরে না বাহিরে, আর যদি উল্লেখ না থাকে তাহলে সেটাকে আমরা বাহিরে ধরে অঙ্গটা করবো। আশা রাখি বুঝতে পারছো। তাহলে দেখো দেওয়া আছে কি আয়তাকার বাগানের দৈর্ঘ্য, এখানে লিখতে পারো প্রথম দেওয়া আছে রাস্তা সহ দৈর্ঘ্য। তাহলে প্রথম যে আমাদের 60 মিটার রাস্তা দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে সেখানে কি আছে আমাদের রাস্তার দৈর্ঘ্যটাও আছে। তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য তারপরে দেখো বলছে রাস্তা সহ প্রস্থ আছে। রাস্তা সহ প্রস্থ হচ্ছে 40 মিটার। দেখো আমরা জানি আয়তাকার বাগানের ক্ষেত্রফল, যেহেতু এটা আয়তাকার বাগান তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফল কি আমরা জানি আয়তাকার বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। রাস্তা বাদের
প্রস্থ কত হবে তাহলে? 40 মাইনাস 2 যোগ 2 তাহলে কত হবে? 36 মিটার। এখন দেখো রাস্তাটাতে কি হবে ক্ষেত্রফল। রাস্তাটাতে ক্ষেত্রফল মানে ভিতরে যতটুকু অংশের মধ্যে মূলত রাস্তাটা নাই, মূলত কারণটা গাছ লাগানো আছে এটাতে। তাহলে রাস্তাটাতে ক্ষেত্রফল কত হবে? 36 মিটার। তাহলে কি এত বর্গ মিটার? ছাপানো যে সত্যি তোমরা কি এখানে ভাগটা ক্যালকুলেটার ব্যবহার করতে পারো বা খাতা ব্যবহার করতে পারো, হাতে কলমে করতে পারো। দেখো সত্যি তোমরা কম করলে 636-এর 6 হাত থেকে 3 536 হাত থেকে 33 একটা শূন্য 3 8 8 হাতে থেকে 1 এই পাশে কোনো লাগে 16 এখন দেখো এখন আমরা আবার বলেছি যখন আমরা এই আয়তাকার বাগানটি টোটাল ক্ষেত্রফল নির্ণয় করছি, একটা দৈর্ঘ্য সহ এখানে রাস্তা আছে, রাস্তা সহ একটা ক্ষেত্রফল নির্ণয় করলাম। রাস্তার সহ ক্ষেত্রফল থেকে কিন্তু আমরা রাস্তা বাদ দিই, ভিতরে যে অংশের মধ্যে গাছ লাগানো আছে মান করে দিলাম, এই অংশটা যদি বাদ দিই তাহলে যে রাস্তার যে ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলটা কি বের হয়ে যাবে। তাহলে দেখো সুতরাং রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল তাহলে কি হবে? এই 2400 বর্গমিটার থেকে মাইনাস 2016 বর্গমিটারটা কি করব? যেহেতু ক্ষেত্রফল এটা তাহলে বর্গমিটার লিখতে হচ্ছে, বের করলে 6 0 আসে 6 10 হবে 4 থেকে 1 থেকে 2 2 আসে 10 হবে 8 থেকে 1 তাহলে 384 বর্গমিটার হলো কি রাস্তার ক্ষেত্রফল। এটাই কি আমাদের উত্তর? সুতরাং লিখতে পারো উত্তর রাস্তার ক্ষেত্রফল বর্গমিটার। তাহলে আমি আবার তোমাদের মধ্যে দেখিয়ে দিচ্ছি, এখানে বলা হয়েছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার প্রস্থ 40 মিটার, এই চারদিকে 2 মিটার প্রস্থ একটি রাস্তা আছে, রাস্তাটি ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখা যাচ্ছে যদি ভেতরের উল্লেখ থাকে, ভেতরের উল্লেখ থেকে তোমাদের মনে রাখতে হবে যদি কোনো কিছুতে ভেতরের উল্লেখ থাকে রাস্তার কথা তাহলে সেটা আমাদের বাদ দিতে হবে, আর যদি বাহিরে উল্লেখ থাকে তাহলে কি সেটা যোগ করে নির্ণয় করতে হবে। তাহলে প্রথম যে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেই দৈর্ঘ্যের মধ্যে কি আছে? রাস্তাটা আছে। তাহলে রাস্তার সহ আমরা একটা দৈর্ঘ্য পেয়েছি, রাস্তার সহ একটা প্রস্থ পেয়েছি। এখানে রাস্তা যেহেতু বলছে ভেতর তাহলে অবস্থায় এখানে রাস্তাটাও আছে, যেহেতু ভেতরের মধ্যে কি আছে রাস্তাটাও আছে, তাহলে রাস্তার সহ আমরা কি করবো একটা ক্ষেত্রফল নির্ণয় করব। অনুরূপ ভাবে যেহেতু ভেতরের রাস্তা আসতে রাস্তাটা বাদ দিলে কি আমরা যে ভেতরের মূল যে অংশটা যেখানে গাছ লাগানো হয়েছে এত কারণে সেই ক্ষেত্রফলটা বের করতে পারি। তাহলে কি আমরা এই ভেতরে থেকে কি মোট দৈর্ঘ্য থেকে যদি আমরা রাস্তাটা বাদ দিই, মোট দৈর্ঘ্য থেকে যদি এই রাস্তাটা বাদ দিই তাহলে যে ভেতরের যে দৈর্ঘ্যটা যেখানে বাগানের প্রকৃত ক্ষেত্রফল যেখানে গাছ লাগানো হয়েছে বা সবজি লাগানো হয়েছে তাহলে কি এই ক্ষেত্রফল হয়েছে, তাহলে প্রতি ক্ষেত্রের দৈর্ঘ্য যদি 2 মিটার হয় তাহলে 2 পাশ থেকে কত যাচ্ছে 2 2 4 বার যাচ্ছে, তাহলে রাস্তা বাদে একটা দৈর্ঘ্য পাচ্ছি আমরা 56 বর্গমিটার। অনুরূপ ভাবে রাস্তা বাদে একটা প্রস্থ পাইছে যেখানে 40 ছিল, যেহেতু এই পাশে আবার 2 আসছে এই পাশে 2 আসছে রাস্তার জন্য, তাহলে 2 2 4 কি রাস্তার জন্য বাদ চলে গেলে তাহলে প্রকৃত বাগানের প্রস্থ হচ্ছে কি মাত্র 36 মিটার।
এখন যদি প্রকৃত বাগানের ক্ষেত্রফল নির্ণয় করি, একদম ভেতরে যে ক্ষেত্রফলটা আসলো কত, 2016 মিটার। এই 2016 মিটার এটা হলো বাগানের প্রকৃত ক্ষেত্রফল আর রাস্তার সহ একটা ক্ষেত্রফল। রাস্তার সহ ক্ষেত্রফল থেকে বাগানের ভেতরের ক্ষেত্রফলটা বাদ দেয় তাহলে কি আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আশা রাখি আপনারা তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারছো। যদি কারো কোনো বুঝতে সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার কোনো একটা নতুন ক্লাসে। সালামু আলাইকুম।